আমাকে যদি জিজ্ঞেস করা হয় চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ পরিচালিত কোন সিনেমাটি আমি এখনও দেখিনি, আমি বলে উঠব সানগ্লাস। জানি আমার মতো আপনারাও অনেকেই একই কথা বলবেন, তাই আজ মেকপিওনের ব্যাগে নিয়ে চলে এসেছি সানগ্লাসের কথা। সানগ্লাসের গল্পটা এক মেয়ে এবং তার পাওয়া একটি সানগ্লাসকে কেন্দ্র করে, যে সানগ্লাস পরে নাকি ভবিষ্যৎ দেখা যায়। ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত ঘোষ অ্যান্ড কোম্পানি অনুষ্ঠানে মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের সময় ওনার মুখেই শোনা যায় সানগ্লাসের চিত্রনাট্যটা নাকি সেই দহনের সময়কার লেখা। তখন ছবিটার নাম ভাবা হয়েছিল চৈতালির চশমা, আর চৈতালি করার কথা ছিল শ্রীমতী মৌসুমী চট্টোপাধ্যায়ের। ঋতুপর্ণ ঘোষ স্বয়ং বোম্বে গিয়ে স্ক্রিপ্টও শুনিয়ে এসেছিলেন মৌসুমী দেবীকে, কিন্তু তখন আর সে ছবিটা হয়ে ওঠেনি। পরবর্তীতে অনেক বছর পর প্রায় 2006-07 সালে চৈতালির চশমাকে সানগ্লাস নামে পর্দায় ধরার কাজ শুরু হয়, মানে শুটিং শুরু হয়। ভাবা হয় ছবিটি হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই রিলিজ করা হবে, আর সে সময় হয়তো চৈতালি নামটি পাল্টে যায় এবং চরিত্রটি করেন কঙ্কনা সেন শর্মা। এছাড়াও ছবিতে আছেন নাসিরুদ্দিন শাহ, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, রাইমা সেনের মতো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। সানগ্লাসের হিন্দি নাম হয় তাকঝাক। সব চরিত্র এবং অভিনেতা অভিনেত্রীরা এক থাকলেও তাকঝাকে টোটা রায়চৌধুরীর বদলে আসেন আর মহাদেবন। শুটিং সম্পূর্ণ হয়ে গেলেও তাকঝাক বা সানগ্লাসের আর মুক্তি পাওয়া হয়ে ওঠে না সেই সময়। 2013 সালে পরিচালক প্রয়াত হলে সে বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় তাকঝাক বা সানগ্লাস সিনেমা দিয়ে ঋতুপর্ণ ঘোষের স্মরণে। আমরা যারা সাধারণ দর্শক, যাদের চলচ্চিত্র উৎসব পর্যন্ত পৌঁছানো হয়ে ওঠে না, তাদের আর দেখা হয়নি সানগ্লাস, কারণ সিনেমাটি আজও সিনেমা হল বা কোনো টেলিভিশন বা মিডিয়াতে রিলিজ করা হয়নি। সানগ্লাস বা তাকঝাকের প্রডিউসার ছিলেন প্ল্যান ম্যান অরিন্দম চৌধুরী। 2015 সালে একটি খবর পাওয়া যাচ্ছিল যে সানগ্লাসের হিন্দি ভার্সন তাকঝাক নাকি রিলিজ করা হবে, কিন্তু তা আর এগোয়নি। এক দু বছর আগে অরিন্দম চৌধুরী মহাশয় তার ইউটিউব চ্যানেলে তাকঝাকের ট্রেলারটি পোস্ট করেন। আপনারা চাইলেই ইউটিউবে গিয়ে ট্রেলারটি দেখে আসতে পারেন, কিন্তু ছবিটি আদৌ কবে দেখানো হবে সে নিয়ে তিনি কোনো তথ্য জানাননি। ঋতুপর্ণ ঘোষ একবার মিরাক্কেলে এসে বলেছিলেন, ওনার পরিচালিত একমাত্র সানগ্লাস ছবিটিতেই নাকি সবচেয়ে বেশি কমেডি সিন আছে। কি জানি সেই সানগ্লাসের ঝলক আমাদের আদৌ দেখা সম্ভব হবে কি না, এই সংশয় নিয়েই আজ বিদায় জানালাম। আরেকদিন আসব আবার নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।